আদ্রিতের জন্মদিনে হবু শাশুড়িকে সঙ্গে নিয়ে উইশ কৌশাম্বীর, আরও কাছাকাছি আদ্রিত কৌশাম্বি, তবে দূরত্ব মেটেনি, এই জন্যই উইশ করেনি মিঠাই রানী। আদ্রিত কৌশাম্বীর সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করছে, কৌশাম্বীর সঙ্গে যে তার প্রেম চলছে সে কথাও কারো অজানা নেই। টেলিপাড়ায় তাদের প্রেমের ব্যাপারটা পুরোটাই ওপেন সিক্রেট। দিদিয়ার সঙ্গে উঠছে বাবুর অনস্ক্রিন বন্ডিং নজর কাড়ে সকল ভক্তেরই, যদিও আদ্রিত কৌশাম্বী তাদের সম্পর্কের কথা এখনও প্রকাশ্যে স্বীকার করেনি, তবে সে কথা কারো অজানা নয়। সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন আদ্রিত, তবে মাঝে মধ্যেই ফেসবুক পোস্ট করেন আদ্রিত। যদিও কৌশাম্বী ভালো সক্রিয় সোশ্যাল মিডিয়ায়, মিঠাই ভক্তরা আদ্রিত কৌশাম্বীর সম্পর্ক নিয়ে খুশি হলেও কিছুদিন আবার বেজায় বিরক্ত, অনেকেই ভালোবাসে এই জুটিকে কৌত্রিক নাম দিয়েছে। কিছু নেটিজন আবার কৌশাম্বীর প্রোফাইলে গিয়ে বিরূপ মন্তব্য করেন, কেউ তাকে বুড়ি আবার কেউ গড়বাঙ্গানি তকমা দেন। বিরক্ত হয়ে কৌশাম্বী অনেক সময় নিজের ইনস্টা পোস্ট থেকে সেই সব নেগেটিভ মন্তব্য ডিলিট করে দেন। বৃহস্পতিবার 25 মে আদ্রিত রায়ের জন্মদিন ছিল, আর সেখানেই উইশ করতে দেখা যায় আদ্রিতের মা ও আদ্রিতের প্রেমিকাকে। একটি ছবি তারা একসাথে পোস্ট করেন, পোস্ট করার সাথে সাথেই ভক্তদের খুব আর ভালোবাসা দুটোই উপরে পড়ে। আদ্রিত সাথে মা ও প্রিয়তমার ছবি একসঙ্গে ভাইরাল হলো। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই ভক্তদের চাওয়া ছিল সৌমিত্রিষা ও আদ্রিত যাতে বাস্তবে প্রেম করে, তবে তেমনটা হয়নি। বরং সৌমিত্রিষা বর্তমানে আদ্রিতকে উইশ পর্যন্ত করেনি জন্মদিনে, কারণ তাদের সম্পর্ক বর্তমানে খুবই তিক্ত। তো বন্ধুরা, এই জুটিকে নিয়ে তোমাদের কী মতামত কমেন্ট করে জানাও। ধন্যবাদ।